শীতকাল আর বাজারে প্রচুর সবজি থাকলেও বেশ কিছু সবজির দামই বেড়েছে। গেল সপ্তাহের তুলনায় দাম বেড়ে প্রতি কেজি টমেটো 40 টাকা, বেগুন 40 টাকা ও ফুলকপি প্রতি পিস 40 টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবারে মালের দাম একটু বেশি দেখাচ্ছে, সবকিছু লাউ তো অন্যদিন 50 টাকা বিক্রি, আজকে 60 টাকা। তাহলে পাতা কই আর ফুলকপি অন্যদিন 30 টাকা বিক্রি, আজকে 50 টাকা বেশি। কপি দেখাই লাম চাই এটা 40 টাকা, লাউ এটা চাই 50 টাকা একদম। গত সপ্তাহে টমেটো বিক্রি করছি যেটা ভালো ওইটা বিক্রি করছি 30 টাকা, আর আজকে যেটা একটু নর্মাল ওইটা বিক্রি করতে হয় 30 টাকা। মাছের বাজারেও বড় মাছের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বড় গলদা চিংড়ি 850, কোরাল 400, কাতল 400 ও আইর মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। বড় মাছ 3 কেজি 4 কেজি এটা 300 টাকা, আবার ছোট আছে 200 টাকা। তাজা পুকুরের মাছ ওটার দাম অত্যধিক বেশি যাইতেছে, এখন ওই মরা যেটা ওটা নিছি আর কি, আমাদের তো বাধ্য কিনতে হয়। আলু আর পেঁয়াজের দাম কমলেও বেড়েছে রসুনের দাম। আলু হইলো আপনার 20 টাকা আর গুল হইলো আপনার 15 টাকা, রসুন আসলে আগে 190 টাকা, এখন বাইরে 120 টাকা। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে তেল, চিনি ও ডালের দাম, তবে সব থেকে বেশি বেড়েছে গুঁড়ো দুধের দাম আর মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 4 টাকা। মাক্স কেজি আগে ছিল 500-400 টাকা, এখন 450 থেকে 55 টাকা, ডানো ছিল 550 টাকা, এখন 580 টাকা, কমার কোনো সম্ভাবনা নাই। গরুর মাংসের দাম আগের মতোই প্রতি কেজি 450 ও খাসির মাংস 700 টাকা দরে বিক্রি হচ্ছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।